আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে। দর্শক বন্ধুরা, এর আগে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের গল্প আপনাদের জানিয়ে আসতেছি আমাদের সাফল্য কথার মাধ্যমে। আজকে একজন উদ্যমী উদ্যোক্তার গল্প জানাবো, যিনি হচ্ছেন ভুবন দাদা। পড়াশোনা করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পড়াশোনা শেষ করে দীর্ঘদিন চাকরি করেছেন। চাকরি পেশা আসলে ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকার কারণে চাকরি পেশা ছেড়ে নিজেই একটি নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে জিআই তারের কারখানা গড়ে তুলেছেন। এই জিআই তারটি হচ্ছে আমাদের যে এগ্রিকালচার ফার্মগুলো রয়েছে বা অ্যাগ্রো ফার্মগুলো রয়েছে সেটার বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যে তারের প্রয়োজন হয় সেটি এখন জিআই তার দিয়ে সেই চাহিদা পূরণ করা হচ্ছে। এছাড়াও পোলট্রি খামার যেগুলো রয়েছে সেখানে কিন্তু জিআই তারের বেড়া ব্যবহার করা হয়ে থাকে, তো সেটি তৈরি করতেছেন ভুবন দাদা। পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি নার্সারি, সেখান থেকে চারা কলম করতেছেন। আমরা আজকে উদ্যোক্তা ভুবন দাদার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কেন তিনি এই ধরনের কাজে উদ্যোগ নিলেন, পড়াশোনা শেষ করে চাকরি ছেড়ে কেন এই ধরনের কাজে উদ্যোগ নেওয়া, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। সেই সাথে কিভাবে জিআই তার তৈরি করতেছেন, জিআই তার থেকে কিভাবে বেড়া হচ্ছে, এই বেড়া তৈরি করে কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে কতটুকু লাভবান হচ্ছেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো একজন উদ্যোক্তার সফলতার গল্প। চলুন আমার সঙ্গে। এখান থেকে যে মাল তৈরি হচ্ছে এবং এটা 5 ফিট উচ্চতার বেড়া হবে। হ্যাঁ, আচ্ছা। এই গ্যাপটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি গ্যাপ, এটাতে গরু ছাগল আপনার প্রবেশ করতে পারবে না। আচ্ছা, তার মানে তার আসতেছে কোথা থেকে? তার ওই যে ওখান থেকে আসতেছে। এখানে ধরে থাকতে হয়, একটা চেয়ারে ধরে থাকতে হয়, তো ধরার একজন শ্রমিক লাগে, এই জন্য এইটা একটা তৈরি করছি। হ্যাঁ, তৈরি করে এটা অন্য ভাবেও তৈরি করা যায়, তো এখান থেকে আর একটা লোক এখানে লাগতেছে না। এগুলো আমার তার, এগুলো কাঁচামাল, এগুলো ঢাকা থেকে আসে, তারপরে এখানে তৈরি করে আমরা যেটা অর্ডার দেয় যে সাইজের আমার সেই সাইজের কাটে ইয়া করে দিই। এগুলো আপনার ডাইস, এটা 4 ইঞ্চি গ্যাপ, এই গ্যাপটা আপনার এই যেগুলো গ্যাপ আছে এগুলো 4 ইঞ্চি, অনেক বড় হয়ে যায়। তারপরে আবার 3.5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, এভাবে এগুলো ডাইস। হ্যাঁ, তার যেটা প্রয়োজন সেটা মোটামুটি প্রতিদিনে কি এই কাজ চলে? হ্যাঁ, প্রতিদিনে কাজ চলে আমার, অর্ডারও অনেক আছে, এখনো প্রায় ওইরকম 5-6 হাজার ফিটের অর্ডার আছে। তারপরে এই যে ফার্মের কাজের অর্ডার আছে, এটা আজকে ডেলিভারি দিতে যাচ্ছিলাম, আর একটু কাজ বাকি আছে, ওইটা তৈরি করে আমরা। এটা আবার কতটুকু গ্যাপটা দেওয়া? এটা গ্যাপটা আছে 1.5 ইঞ্চি গ্যাপ, আর হাইটে আছে আপনার 9.5 ফিট। আচ্ছা, এগুলো ব্যবহার হয় কোথায় কোথায়? এগুলো আপনার আমার মতো ফার্মের চতুর্সাইতে বাউন্ডারিতে ব্যবহার হয়, এবং এই গ্যাপটা দেওয়া হয় এই জন্য যাতে পশু পাখি ভিতরে না প্রবেশ করতে পারে, কারণ অনেক ছোট ছোট পাখিগুলো আছে, তো চিকন গ্যাপের যদি না দেওয়া হয়, বড় যদি গ্যাপ দেওয়া হয় তাহলে কিন্তু পাখি প্রবেশ করে ওদের যেটা খাওয়া থাকে এটা খাইয়ে ফেলে। তার মানে আপনি কয় ধরনের সাইজের বানাচ্ছেন এগুলো? আচ্ছা, আমরা 4 ইঞ্চি গ্যাপ বানাচ্ছি, 4 ইঞ্চির নিচে আপনার 3.5 ইঞ্চি গ্যাপ, 3.5 ইঞ্চির নিচে 3 ইঞ্চি গ্যাপ, 3 ইঞ্চির নিচে আপনার 2.5 ইঞ্চি গ্যাপ, 2.5 ইঞ্চির নিচে আপনার 2 ইঞ্চি, 1.25 ইঞ্চি, তারপরে এই যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিরও আবার কম আছে, সেটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি সব সাইজ? হ্যাঁ, সব, যাক যেটা লাগে আর কি। আচ্ছা, তাকে সেভাবেই আমরা প্রস্তুত করে দিই এবং আমরা খুব সুলভ মূল্যে দিচ্ছি। কোন সাইজগুলোর দাম কিরকম পড়ে একটু দামটা যদি বলতেন? এটা 1.5 ইঞ্চি গ্যাপ এবং এটা তার হচ্ছে 14 নম্বর তার, এবং এটা আমি স্কোয়ার ফিট 19 টাকা তার অনুযায়ী নিচ্ছি, আপনার 18 থেকে শুরু করে 25 পর্যন্ত রেট নিচ্ছি। 2 ইঞ্চি গ্যাপ আপনার এখানে আছে, ওই দিকেও আছে, তারপরে আপনার 3 এবং 3.5, এটাই আপনার বাউন্ডারির ক্ষেত্রে যারা আমের বাগান লিচুর বাগান করে এটা ইউজ করে, যার যেটুক হাইট অনুযায়ী আমরা তৈরি করি। যেমন এটা 3 ফিট আছে, এটা আপনার 4 ফিট, সামনেগুলো আপনার 5 ফিট আছে, এগুলো অনুযায়ী স্কোয়ার ফিট অনুযায়ী দাম। এটা আপনার স্কোয়ার ফিট আমি 11.5 টাকা করে নিচ্ছি। এগুলো তো গ্রাম অনুযায়ী আমাদের সেল হচ্ছে, কেউ বিভিন্ন জায়গা থেকে যারা ফোন দিচ্ছে, আমাদের দিনাজপুরে সার্ভিস আছে,
আপনার করতোয়া, সুন্দরবন আর অন্য এগুলা থেকে আমি বিভিন্ন জায়গায় মাল পাঠাচ্ছি। হিসেবে বিক্রি হয়? যায় যেভাবে চায়, কেউ ফিটে চায়, কেউ কেজিতে চায়, মানুষ যেভাবে চায়। কেজিতে কেজি হিসেবে কেমন? আচ্ছা, কেজি হলে আমি 110 টাকা রাখি, তার অনুযায়ী। এখন BSRM একটা তার বের হয়েছে এবং অনেক ভালো, সেটা গ্যারান্টিও কোম্পানি দিচ্ছে মোটামুটি 20-এর উপরে। তো ওই তারটার একটু রেট বেশি। আর যখন বাজারে এগুলো যায়, যেমন হার্স চলে, আপনার চিতল চলে, চাতারা চলে, এই ব্র্যান্ডগুলো হোয়াইট গোল্ড, এগুলো ব্র্যান্ডগুলো মোটামুটি ভালো। আপনার চাতারা একটা ব্র্যান্ড আছে, ওইটা আপনার দেখেন যে কোম্পানি ওখানে গ্যারান্টি দিচ্ছে 10 বছর। এই যে দেখেন এখানে 12 তার চাতারা, এখানে 10 বছর গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, 10 বছর কোম্পানি দেওয়ার ফলেও আমি কিন্তু 2 বছর আরো কম করে দিই। আচ্ছা, আমরা একটু আপনার উদ্যুক্ত হওয়ার গল্প জানবো, তার আগে আপনার নার্সারিটা একটু ঘুরে আসবো। তো দাদা, এটা নার্সারি তাই না? হ্যাঁ, এটা নার্সারি। আচ্ছা, নার্সারি আবার কেন করা? আমি বেড়া দেওয়ার ফলে অনেকে এই যে চারা চায়, এটাই করছি, যাতে আমার কাছে আসলে মানুষ ফেরত না যায়। প্রত্যেকটা জিনিসের জন্য দিতে পারি, এই জন্য এখানে সব রকম জাত আছে। গৌরমতি, বাড়িফোর, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, হারিভাঙ্গা, সূর্যের ডিম, কিং চাকা পাত এবং ভালো ভালো জাতের আমগুলো এখানে আছে। কতগুলো চারা আছে এখানে? এখানে 10,000 চারা আছে। 10,000 আরো প্রস্তুত হচ্ছে এখানে, মোটামুটি 1 বিঘা প্রায় 60% মধ্যে আছে। এই চারা কি প্রস্তুত করে এটা বিক্রি করে দেবেন? রিসেন্টলি আমরা বিক্রি করে দিয়ে দিব, আপনার বৈশাখ মাস থেকে শুরু হবে বিক্রি করা। যদি আমি পাইকারি রেটেও বিক্রি করি, 10,000 আছে, তো 10,000 যদি আমি 60 টাকা করে বিক্রি করি, তাও দেখেন 6 লাখ। যদি 100 টাকা করে বিক্রি করি, তাহলে দেখেন আপনার 10 লাখ। খরচ আছে কি? খরচ মোটামুটি আছে, অনেক দিন থেকে গ্রাফটিং করতে হয়, নিরানি খরচ আছে, আনুষ্ঠানিক আরো বিভিন্ন রকম খরচ আছে। মোটামুটি আর কি, যে একটা একসাথেই একটা মোটা টাকা পাবো, এইরকমই আর কি একটু লাভ। সব থেকে ভালো কথা যে আমার যারা বেড়া নিচ্ছে তাদেরকেই আমি আমার বাগানের ভালো জাতের আমের চারা দিতে পারতেছি। তো চলুন আমরা আপনার উদ্যোক্তা হওয়ার গল্প জানবো, কেন এই সেক্টরে উদ্যোক্তা হয় এবং বিশেষ করে এই যে এগ্রিকালচার মুখী বিভিন্ন কর্মকাণ্ড করতেছেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। এগ্রিকালচার সেক্টর মুখী কাজে কেন আসা পড়াশোনা শেষ করে? আমি এর আগে সাইট ইঞ্জিনিয়ারে ওয়াল ভিশনে চাকরি করতাম, তো দেখি যে একটা চাকরির লাইফ আলাদা এবং উদ্যোক্তার একটা লাইফ আলাদা, এবং আমি ইচ্ছা স্বাধীন যেখানে খুশি সেখানে যাইতে পারি। আর চাকরি করলে দেখেন যে চাকরির মেনটেন করতে হয় অনেক সমস্যা, ইচ্ছা স্বাধীনভাবে চলা যায় না। এই জন্য চিন্তা করলাম যে একজন উদ্যোক্তা হব এবং অন্যজনকে উদ্যোক্তাও বানাবো, এবং আমার মধ্য দিয়ে আরও 3-4টা ফ্যামিলি চলবে, এই প্ল্যানে কিন্তু আমি একটা চিন্তাভাবনা নিয়েই আগাচ্ছিলাম। পড়াশোনা করেছেন কিসে? আমি ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছি সাভারে। এই ধরনের কারখানা শুরু করলেন কতদিন আগে? আমার 17 সাল থেকে শুরু, তার আগে থেকেও একটু চলতো, কিন্তু অত ভাবে না, হালকা হালকা করে চলতো, কিন্তু 17 সাল থেকে আমি বাণিজ্যিকভাবে একটা প্রিপারেশন নিয়ে কাজ শুরু করছি। জিআই তারে কারখানা করার কেন চিন্তাধারা আসলো মাথায়? আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, শুধু আমার এই বর্ডার সাইট এলাকা, আমাদের কিন্তু এলাকাটা বর্ডার সাইট, তো আমার চিন্তা ভাবনা ছিল শুধু বর্ডার এলাকা না, আমি সারা বাংলাদেশেই যারা বিভিন্ন জায়গায় এই মালগুলো চাচ্ছে পাচ্ছে না, আমি এই জন্য চেষ্টা করছিলাম যে সারা বাংলাদেশে যাতে আমি মাল দিতে পারি, শুধু আমার এই বিরুল থানায় না। এই জন্য আমি পীরগঞ্জে দোকান করছি, আপনার সাতাবগঞ্জে করছি, ওইদিকে আমার খুব প্রভাব আছে। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল কিছু, আমি চিন্তা করলাম যে বাঁশের বেড়া দিয়ে তো টেকতে পারে না, 2 বছর 1 বছর 1.5 বছর হলেই কিন্তু নষ্ট হয়ে যায়, ভাঙে যায়। আর এইটা যদি দিয়ে কেউ বাগান করতে পারে বা বাগানে দেয়, ওনাকে আর ঘেরার চিন্তা করতে হবে না, বেড়ার চিন্তা করতে হবে না, এবং এটা আপনার রিটার্নও আছে কিছু। আর বাঁশের কিন্তু রিটার্ন নাই, আপনার 2 বছর হয়ে গেল, দেখেন যে চুলায় আবার যে দিচ্ছে তার চুলাও যায় না, অন্যের চুলায় চলে যায়, কেউ চুরি করে নিয়ে যায়, কেউ ভাঙে দেয়। আর এটা আপনার 15 বছর 10 বছর চলার পরও দেখেন যে এটা কিছু রিটার্ন পাওয়া যায়, ভাঙড়ি হিসাবেও কিন্তু বিক্রি হয়। এই জন্য এটা দিয়ে যারা লাগাবে তারা আমি মনে করি অনেক আপনার ঘেরার দিক দিয়ে নিরাপত্তে থাকবে। এখন কতজন লোক কাজ করতেছে কারখানায়? 6 থেকে 7 জন করে। আপনার এখানে কি কাজ থাকে? আমার এখানে কাজ থাকে, আমার কোথায় অর্ডার নিতে হবে, কেউ ডাকলো চলে গেলাম তাকে বুঝাই দিলাম, এগুলো আমি দেখাশোনা করি। আর এখানে কাজগুলো এনারাই দেখাশোনা করে, আমি বলে দিই যে এইগুলো এত ফিট বানাইতে হবে। বর্তমানে কি পরিমাণ উৎপাদন করতেছেন বা কি পরিমাণ এই বানাতে পারেন? আমরা ডেলি ওই রকম যদি 1000 ফিট হয়, আমরা ডেলি 1000 ফিট উৎপাদন করতে পারি। এটা কি অর্ডার উপর নির্ভর করে? না, অর্ডার উপর নির্ভর করে, কারণ এটা তো আবার বানাই রাখা যায় না, এটা অর্ডার পার্টি দেয় যে আমাকে 3 ফিট লাগবে, যেমন ওই যে ওইটা 3 ফিট আছে, ওইটা ছোট, কারো লাগে 5 ফিট, যেমন এগুলো 5.5 ফিট। আমাদের একটা MP বানাচ্ছি প্রায় 1000 ফিটের, ওনার সব বাড়ির আশেপাশে উনি বাউন্ডারি করবে। কর্মসংস্থান হিসেবে এটা আপনার কাছে কতটা লাভজনক হয়েছে এবং মানুষের আরও কয়েকজন লোক এখানে কাজ করতেছে, তাদেরকে কতটা সাপোর্ট দিতে পারতেছেন এই বিষয় থেকে কিছু? তো আমি সবার থেকে চেষ্টা করি যে কমে দামে সেল করা, ভালো গ্রেডের মাল দেওয়া এবং মোটামুটি বেশ ভালো আর কি। আর আপনার যেগুলো ছেলেগুলো কাজ করতেছে ওদের আমি বান্ডিল প্রতি 220 টাকা করে দেই, ওরা ডেলি 2-3টা করতে পারে, তাই তো অনায়াসে 300-400 ইচ্ছা করলে কিন্তু পারবে কামাইতে এবং করেও। তো সেক্ষেত্রে মাসে তো তারা ভালো একটা, হ্যাঁ ভালো দেখে
দেখেন যে যদি কাজ করে রেগুলার তাহলে 8-9 হাজার তো অবশ্যই পড়বে। আপনি এটা করতেছেন, আপনারও তো একটা মাসিক ইনকামের দরকার আছে, তো সেটা কিরকম? আচ্ছা, মাসিক সবগুলো দিয়ে চলে আর কি। এই ধরনের কাজ কিন্তু আমাদের দেশে অনেক উদ্যোক্তারা করতেছে, বিশেষ করে আপনি ছাত্র অবস্থা থেকে এই কাজ শুরু করা, পরবর্তীতে এসে আলহামদুলিল্লাহ ভালো করতেছেন। তো দেশের উদ্যোক্তাদের জন্য বা শিক্ষিত যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? যদি কেউ একজন মন দিয়ে, এই জিআই তারে হোক, নার্সারি হোক, যেটাই হোক, যদি করে মন দিয়ে, তাহলে মনে করি যে সে বেকারত্ব থেকে ডেভেলপ করতে পারবে এবং ভালো একটা পর্যায়ে যেতে পারবে। ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আমার চিন্তা ভাবনা আছে যে আমি আরো ডেভেলপ করতে চাই নার্সারিটা এবং আমার এই জিআই তারটা, যাতে প্রত্যেক ঘরে ঘরে যেন যেতে পারি সুলভ মূল্যে। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটি কাজের উদ্যোগ নিয়েছেন, এই কারখানার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। দেশের একটা বেকারত্ব দূরীকরণে একটা সহায়ক ভূমিকা রাখতেছেন, তো এটি সামনের জন্য আরো ব্যাপক আকারে করা সম্ভব হয় আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সাফল্য কথা দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আদাব। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম উদ্যোক্তা ভুবন দাদার সঙ্গে। তিনি কর্মজীবনটাকে একটু ভিন্নভাবে চালাচ্ছেন, পেশাগতভাবে পড়াশোনা শেষ করে চাকরি না করে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করেছেন জিআই তারের কারখানা, পাশাপাশি একটি সুন্দর নার্সারিও দেখেছি, দেখতে পাচ্ছি এখান থেকে চারা কলম করে এগুলো বিক্রি করতেছেন। তো জিআই তার মূলত বাউন্ডারি ওয়াল বা বাউন্ডারি বেড়া হিসেবে ব্যবহার হয়ে থাকে। এখন সকলে চায় যে হচ্ছে উৎপাদনমুখী কাজে খরচ কমাতে, তো তার একটি বিকল্প বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য বেড়া হিসেবে জিআই তারটি ব্যবহার হচ্ছে। দর্শক, আমরা জানার চেষ্টা করছি উদ্যোক্তা ভুবন কিভাবে এই কাজগুলো করতেছেন, কতটা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, এই বিষয়গুলো। এই ছিল একজন উদ্যোক্তার গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।